আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সকলকে অনেক প্রীতি ও শুভেচ্ছা কামনা জানিয়ে আজকের স্পেশাল ভিডিওটি নিয়ে হাজির হলাম। পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে শোল মাছের কৃত্রিম প্রজনন করা হয়। ওই ভিডিওটি দেখার পর অনেক দর্শক বলল শোল মাছের রেণু ফোটার পর কী খাদ্য দেওয়া হয় এবং কীভাবে কখন দেয়, তাই আপনাদের সুবিধার্থে একটি ভিডিও বানিয়ে ফেললাম। আর যারা শোল মাছের কৃত্রিম প্রজননের ভিডিও দেখতে পাননি তারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওটি মেন পয়েন্টে চলে যাবার আগে, যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক দিয়ে আমার চ্যানেলটি একজন নতুন সদস্য হয়ে যান। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। প্রিয় দর্শক, শোল মাছের কৃত্রিম প্রজনন করার পর প্রতিটি 90 লিটার বালতিতে 72 ঘন্টা একটি মেল ও একটি পুরুষ শোল মাছ একসাথে রাখার পর প্রাকৃতিকভাবে মিট করার পর ডিম ছেড়ে দেয়। তারপর ওই ডিমগুলো একটি ট্যাঙ্কে 24 ঘন্টা রাখার পর ডিম থেকে রেণু ফুটে যায়। আর শোল মাছের রেণুর খাবার ক্যাটফিশ মাছের রেণু খাবার থেকে একটু ভিন্ন। অনেকেই মনে করে যে শোল মাছের রেণুকে ডিমের কুসুম দেয়, কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আজকে দেখাবো শোল মাছের রেণুকে কী খাবার দেয়। শোল মাছের রেণুর খাবার দেওয়ার জন্য প্রথমে একটি পাত্র নির্বাচন করতে হবে। তারপর আমার হাতে যে খাবারটি দেখতে পাচ্ছেন এই খাবারটির নাম হলো লার্ভি বা পিয়াল 400। এই খাবারটির দাম সাধারণত 1400 টাকার মতো নিতে পারে। এটি একদম ফিনিশিং পাউডার। এই খাবারটি দেওয়ার জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি ও লার্ভি বা ফিনিশিং পাউডার খাবার পরিমাণ মতো মিশিয়ে ট্যাঙ্কে এক কিনার থেকে শুরু করে পুরা ট্যাঙ্কে খাবারটি ছিটিয়ে দিবেন। আর এই এক একটি ট্যাঙ্কে শোল মাছের রেণু সাধারণত 1-1.5 লাখ হয়। আর এই শোল মাছের রেণুর খাবারটি সাধারণত 3 বেলা দিতে হয়। এই ট্যাঙ্কে অর্থাৎ 24 ঘন্টা আর বালতিতে 72 ঘন্টা, মোট 5 দিন রাখার পর আবার পুকুরে শোল মাছের রেণু নার্সিং করতে হয় 14-15 দিন। তারপর আবার ট্যাঙ্কে এনে শোল মাছের খাবার খাইয়ে সেল দেওয়া যায়। এখন যে মাছগুলো দেখছেন এগুলো 15 দিন, অর্থাৎ পুকুরে নার্সিংয়ের পর এই পোনার খাবার সাধারণত সুর্ষি দানাদার দেওয়া হয়। দর্শক, ট্যাঙ্কে 24 ঘন্টা রেণু রাখার পর এখান থেকে পুকুরে ছাড়ার পর শোল মাছের কীভাবে যত্ন করা লাগে এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি। আরও কিছু মতামত জানতে চাইলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, এই পুরো ভিডিওতে যে শোল মাছের পোনা দেখছেন এগুলো 100% ফিট খাওয়া শোল মাছের পোনা। এগুলো ক্রয় করতে চাইলে সরাসরি ভিডিও শিরোনাম অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিও পার্টে। ততদিন সকলেই ভালো এবং সুস্থ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।